আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিম। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত তিনটি ভিডিও, বিশেষ করে বিকাশ অ্যাপসের উপরে যে তিনটি ভিডিও দিয়েছি সেগুলো দেখার পরে আপনারা আমাকে অনুরোধ জানিয়েছেন সর্বশেষ বা লেটেস্ট যে অ্যাপসটি রয়েছে বা সেটির উপরে একটি ভালো রিভিউ দেওয়ার জন্য। আমি আপনাদের সাথে আজকে হাজির হয়েছে কিভাবে আপনি ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট করবেন নিজস্ব ইউআইডি দিয়ে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে সব ভিডিও পেতে পারেন। সো ফিরছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, পর্দায় দেখতে পাচ্ছেন একটি এনআইডি, অর্থাৎ আপনি যদি এখনো বিকাশ অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে অবশ্যই আপনি ঘরে বসে একটি অ্যান্ড্রয়েড ফোন এবং আপনার নিজস্ব স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড দিয়ে কীভাবে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট করবেন এবং কী কী সুযোগ সুবিধা ভোগ করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি কোনোরকম স্কিপ করা ছাড়া বা কন্টিনিউ করবেন এবং পাশাপাশি এখান থেকে অনেকগুলো সুযোগ সুবিধা বা নতুন নতুন ইনস্ট্যান্ট ক্যাশ আপনি রিসিভ করতে পারবেন। সো আমি আরও আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার ভিডিওটি শেষে কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব যেগুলো হয়তো আপনার মনে অভিযোগই মারতে পারে এবং আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বর্তমানে প্রযুক্তির যুগে এনআইডি দিয়ে আপনি ঘরে বসে স্মার্টফোন ইউজ করে সহজেই বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন এবং সাথে সাথে লগ ইন করার পরেই আপনি 100 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক পাচ্ছেন। কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি দেখাচ্ছি। অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইনে 100 টাকা ইনস্ট্যান্ট বোনাস, অ্যাপ থেকে প্রথমবার 50 টাকা রিচার্জে 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক, অ্যাপ থেকে স্যান্ড মানি ও ব্যয় বিলে চার্জ নেই, অর্থাৎ টাকা পাঠাতে চাইলে এবং বিল পেমেন্ট বিশেষ করে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা আদার্স যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো এই অ্যাপস ইউজ করে যদি আপনি করেন তাহলে অবশ্যই কোনো চার্জ দিতে হবে না। এরপরে অ্যাপ দিয়ে ক্যাশ আউট খরচ 1000-এর মাত্র 15 টাকা। এবার দেখাচ্ছি কীভাবে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে আপনার পিসির সাথে কানেক্ট করে কাজ করবেন, অথবা আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে অবশ্যই আপনি সহজে আপনার স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে কাজ করতে পারবেন। তো আমি ওপেন করেছি আমার মোবাইল ফোনটি, আমি আমার মোবাইল ফোন থেকে আমার পিসির সাথে কীভাবে কানেক্ট করেছি সেটি একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি আশা করি অবশ্যই দেখে নেবেন। আপনার প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে, গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি বিকাশ অ্যাপটি লিখে যদি চার্জ দেন তাহলে অবশ্যই খুব সহজেই আপনি ছোট্ট অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনার যে ইন্টারফেসটি পাবেন সেটি আমি দেখাচ্ছি। এই ইন্টারফেসটি পাবেন, অর্থাৎ বিকাশ অ্যাপসটি আপনার ডিসপ্লেতে দেখবেন, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই নেটটা কানেক্টেড করে নিতে হবে। নেট কানেক্টেড করে নিলে আপনি খুব সহজেই বিকাশ অ্যাপসটির মধ্যে দিয়ে কাজ শুরু করতে পারবেন। এইভাবে আস্তে আস্তে সেটি প্রসিড হতে থাকবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেন আপনি যে কাজটি করবেন ধাপে ধাপে সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এভাবে একটি ইন্টারফেস পাওয়ার পরে আপনি যেহেতু নতুন বা বিকাশ অ্যাকাউন্ট করেননি তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনি এই ইন্টারফেসটি পাবেন। যে নাম্বারটি আপনি বিকাশ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি অবশ্যই এখানে টাইপ করবেন। আমি রবি নাম্বার দিয়েছি, দেন নেক্সট, এরপরে রবি, এরপরে কনফার্ম, এরপরে ইন্টারফেসটি পাওয়া যাবে। এরপর যে একটি ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটি অটো এখানে পেস্ট হয়ে যাবে, পেস্ট হয়ে গেল। এরপরে ভাষা পছন্দ করতে হবে, দেন এই যে ইনস্ট্রাকশন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনার সম্মতি রয়েছে কিনা অবশ্যই এগুলো একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটি ইন্টারফেস পাবেন, সেই ইন্টারফেসটি হচ্ছে কিভাবে আপনি আপনার এনআইডি এর সামনের সাইড খুব সহজেই আপলোড দিবেন সেটি দেখাচ্ছি বন্ধুরা। সম্মতিতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, এখানে যে ইনস্ট্রাকশনগুলো লেখা রয়েছে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন। আর নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন তিনটি সহজ ধাপ, প্রথমত আপনার এনআইডি এর ছবি তুলুন, দ্বিতীয়ত প্রয়োজনীয় তথ্য প্রদান করুন,
এবং নিজের চেহারার ছবি তুলুন। এই তিনটি ধাপ অগ্রসর হলেই বা করে ফেললে আপনার বিকাশ অ্যাকাউন্টে কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আপনাকে এনআইডি এর ছবি তুলতে হবে। এনআইডি ছবি তোলার সময় আপনি এই ধরনের একটি ড্রেস পাবেন এবং একটি বক্স পাবেন। এই বক্সের ভিতরে আপনি এই যে হাতে ধরে যেভাবে আমি দেখিয়েছি সেই আপনার এনআইডির সামনের সাইডটি এভাবে ধরবেন, ধরে যাতে না কাঁপে এবং বক্সের মধ্যে রেখে তারপরে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে নেক্সটে নিয়ে যাবে আপনাকে। নেক্সট নিয়ে যাওয়ার পরে এবার আপনার এনআইডির পিছনের সাইডটি অর্থাৎ এনআইডির ব্যাক সাইডটি আপনি বক্সের মধ্যে শো করাবেন, খুব সিম্পলি সহজে হাতে ধরে যাতে না কাঁপে। এবং এভাবে যদি একবার না হয় দুবার, দুবার না হয় তিনবার, অর্থাৎ চেষ্টা করে যাবেন। এরপরে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে যে কাজটি হবে সেটি হচ্ছে এই ইন্টারফেসটি আপনি দেখতে পাবেন। নিজের চেহারার ছবি তুলতে বলেছে, অনুগ্রহ করে নির্দেশাবলী অনুসরণ করুন। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এবং ফ্রেমের ভেতর আপনার চেহারা থাকতে হবে। স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিং এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অর্থাৎ এটি এটি অনলাইন প্রসেসিং প্রক্রিয়া বা ডিজিটাল প্রসেসিং প্রক্রিয়া, সো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপর ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। অনুগ্রহ করে নিশ্চিত করুন, অর্থাৎ এই মেসেজটি আপনি পাবেন, বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য বলে গণ্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টার সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। অর্থাৎ আপনি যখন SMS পাবেন কনফার্মেশন SMS, তখন আপনার বিকাশ অ্যাকাউন্টে ওকে হয়ে যাবে। অর্থাৎ আপনি পিন নাম্বার দেওয়ার পরে সেই পিন নাম্বার এর আলোকে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওকে হয়ে যাবে। দেন আপনি অবশ্যই এর পরবর্তীতে যদি 25 টাকা রিচার্জ করার সাথে সাথে 50 টাকা পেয়ে যাবেন এবং যাবতীয় সুযোগ সুবিধা আমি যেগুলো দেখিয়েছি সেগুলো অবশ্যই আপনি পাবেন। এবার আমি আপনাকে দেখাচ্ছি কিছু প্রশ্নের উত্তর যেটি আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। সেটি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে নিয়মাবলী, অ্যাকাউন্ট খুলতে যে নিয়মাবলীগুলো অনুসরণ করতে হবে সেই নিয়মাবলীগুলো আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো হয়তো আপনার জানার প্রয়োজন। বন্ধুরা প্রথমে একটি প্রশ্ন সেটি লিখেছি, একটি মোবাইলে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে? একটি নিজের মোবাইল দিয়ে অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে কি? না, একটি মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট, কি ধরনের কাগজপত্র প্রয়োজন? শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র বা NID। বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি। ভিডিওটি যদি অন্তত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দিন। এখান থেকে ভিডিওস এর মধ্যে ক্লিক করলে আমার সর্বশেষ লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও এবং আপনার ইমার্জিং কিছু ভিডিও আমি আপলোড দিয়েছি সেগুলো দেখে নিজেকে ইম্প্রুভ করবেন এবং এনরিচ করবেন। এবং প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে আপনি খুব সহজেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। সো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।